শুরুতে এই সংবাদ শিরোনাম, বাবরি মসজিদের রায় নিয়ে ইমরান খানের তীব্র হুঙ্কার। এবার মোদি সরকারের বিরুদ্ধে খেপেছে ওআইসি, বিপজ্জনক খেলায় মেতেছে ভারত, সতর্ক করে দিল ইমরান খান। লাদাখকে ভারতের অংশ বলে মানেই না চীন। এবং সব শেষ থাকছে নেপাল চীন নতুন চুক্তি, দিশেহারা ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার সকল আসামিকে খালাস দিয়েছে ভারতীয় আদালত। বুধবার 30 সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়েছে। এদিকে এমন রায়ের তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি লজ্জাজনক রায় বলে অভিহিত করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 1992 সালে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় জড়িত অপরাধীদেরকে ভারতীয় আদালত কর্তৃক আজকের লজ্জাজনক দায়মুক্তির তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি চরমপন্থী বিজেপি আরএসএস শাসনের অধীনে চলমান বিচার বিভাগের আরেকটি বহিঃপ্রকাশ, যারা চরমপন্থী হিন্দুত্ববাদী মতবাদকে বিচারের সমস্ত নীতি এবং আন্তর্জাতিক রীতিনীতির উপর প্রাধান্য দেয়। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থাগুলি চরমপন্থী হিন্দুত্ববাদী শাসনামল থেকে ভারতীয় ইসলামিক ঐতিহ্য স্থানগুলি রক্ষা এবং ভারতের সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। উল্লেখ্য, বুধবার ভারতের একটি বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার বেঁচে থাকা 32 আসামিকে খালাস দিয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামিকে খালাস দেওয়া এই রায় নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের প্রভাবশালী মুসলিম নেতা এবং সিনিয়র আসাদউদ্দিন ওআইসি। আদালতে এ রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, গোটা বিশ্ব দেখছে বাবরি মসজিদ ভাঙার দিনে সেখানে মঞ্চের উপর বসে আধ ভানি জুয়াশিরির মিষ্টি বিলি করছিল তারা, তাহলে তারা কিভাবে নির্দোষ হতে পারে। ওআইসি বলেন, এই অভিযুক্তদের যদি সেদিনের ঘটনায় কোনো ভূমিকায় না থাকে তাহলে মসজিদ ভাঙল কারা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করেছিল উগ্রপন্থী হিন্দুরা। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আথবানী, মুরলিম নোহর যোশী ও বা ভারতীয়র মতো নেতা নেত্রীদের বিরুদ্ধে মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা এবং উস্কানির অভিযোগ আনা হয়। প্রায় 3 দশক ধরে চলে আসা বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত সবাইকে খালাস দিয়ে বিচারক বলেন, প্রথমত মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। রায় ঘোষণার পর 92 বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা আদবানী বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মিষ্টিমুখ করান। তিনি বলেন, আজ ভীষণ আনন্দের এক মুহূর্ত, খবরটা শোনার পরই আমরা জয় শ্রীরাম বলে এই রায়কে স্বাগত জানিয়েছি। বাবরি মসজিদ ভাঙার সময় বিজেপির সভাপতি ছিলেন মুরলি মনোহর যোশী, আর সেদিন তিনিই ছিলেন ঘটনাস্থলেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, তার দেশের সামরিক বাহিনীতে দুর্বল করার ক্ষেত্রে বিরোধী নেতা নওয়াজ শরীফকে সাহায্য করছে প্রতিবেশী দেশ ভারত। নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার সামা টেলিভিশনের সাংবাদিক নাদিম মালিককে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, তার সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে সেরা সম্পর্ক, কারণ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যার অঙ্গনে থেকে কাজ করছে। ইমরান খান বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেন যে খেলা খেলেছিলেন, নওয়াজ শরীফ সেই একই খেলা শুরু করেছেন। আমি 100 ভাগ নিশ্চিত যে নওয়াজ শরীফকে সাহায্য করছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, মুসলিম বিশ্বের প্রতিটি দেশ জ্বলছে, এর মধ্যেও আমরা কেন নিরাপদ? যদি আমাদের সামরিক বাহিনী না থাকতো তাহলে আমাদের দেশকে 3 টুকরো করা হতো। ভারতের গবেষণা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানকে ভাঙতে চায়। ইমরান খান বলেন, মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ সেনাবাহিনীকে আক্রমণ করে মারাত্মক রকমের গোলমাল সৃষ্টি করছেন। তিনি পরবর্তী আলতাফ হোসেন হতে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যে তার এই কর্মকাণ্ডের পেছনে ভারতের সমর্থন রয়েছে। ইমরান খান আরও বলেন, তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি 5টি আসন থেকে একসাথে নির্বাচিত হয়েছেন, এবং তিনি নওয়াজ শরীফ কিংবা জুলফিকার আলী ভুট্টোর মতো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রাজনীতিতে আসেননি। লাদাখকে ভারতের অংশ বলে মনেই করে না চীন। মঙ্গলবার এমনই পররোচনামূলক মন্তব্য করলেন চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
তার কথায় বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে ভারত, একে মান্যতা দেয় না চীন। পূর্ব লাদাখে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বেইজিংয়ের এই ধরনের মন্তব্য দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছে ওয়াকিব হাল মহল। চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে ওয়াং ওয়েন বিন জানিয়েছেন, চীনের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে মান্যতা দেয় না। ভারতের বেআইনিভাবে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে, সামরিক নিয়ন্ত্রণের জন্য বিতর্কিত সীমান্ত এলাকায় যে কোনো নির্মাণেরও বিরোধিতা করছে চীন। প্রসঙ্গত, ভারত সীমান্ত এলাকায় যে সড়ক তৈরি করছে সে সম্পর্কেই এই প্রতিক্রিয়া দিয়েছেন চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র। গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী ওয়াং ওয়েন বিন বলেছেন, ভারত চীন দুপক্ষই আলোচনার মাধ্যমে ঠিক করছে পরিস্থিতি আরও জটিল করতে পারে, সীমান্ত এলাকায় এমন কোনো পদক্ষেপ কেউ করবেন না। চীনের এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রসঙ্গত, 2019 সাল পর্যন্ত লাদাখ জম্মু এবং কাশ্মীর রাজ্যের একটি অংশ ছিল। ওই বছর আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ করে কেন্দ্র। সেই সময় কাশ্মীর এবং লাদাখকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে মোদী সরকার। ওয়াকিব হাল মহলের মতে, চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র আসলে ঘুরিয়ে 370 দ্বারা বিলুপের বিরোধিতা করল, যেটা এতদিন চীনের পরম বন্ধু পাকিস্তান করে আসছিল। এবার কার্যত সেই সুরেই সুর মেলালো চীন। নেপাল ও চীন শীঘ্রই ভারত নেপাল নিরাপত্তা বিনিময় ফ্রেমওয়ার্কের মতো একই ধরনের একটি দ্বিপাক্ষিক সামরিক বিনিময় ম্যাগাজিন চুক্তি সই করতে যাচ্ছে। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলো নয়াদিল্লিকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ভারতের পূর্বাঞ্চলে ভারতের সঙ্গে চীনের উত্তেজনার মধ্যে হিমালয়ান দেশটি এই সিদ্ধান্ত নিতে পারে। সাম্প্রদায়িক সময়ে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে, ফলে দুদেশের মধ্যে ঐতিহ্যগত সম্পর্কটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি গোয়েন্দা সূত্র জানায়, নেপাল সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মি PLA এর মধ্যে সামরিক বিনিময় কর্মসূচি গ্রহণের জন্য নেপাল সরকার নেপাল চায়না বাইলেটারাল কনসালটেটিভ গ্রুপ অন সিকিউরিটি ইস্যুজ BCGSI গঠনের পরিকল্পনা করছে। সূত্র বলছে, এটা হবে নিরাপত্তা বিষয়ক ভারত নেপাল দ্বিপক্ষীয় কনসালটেটিভ গ্রুপের অনুরূপ। চীন এখন নেপাল সেনাবাহিনীকে প্রশিক্ষণ সরঞ্জাম এবং শান্তিরক্ষা অপারেশনে সাহায্য করছে। তাছাড়া জঙ্গল যুদ্ধ এবং উচ্চভূমি যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণের জন্য চীনের PLA-র অন্যতম পছন্দের গন্তব্য হল নেপাল। 1988 সাল থেকে চীন এবং নেপালের মধ্যে সামরিক সহযোগিতা শুরু হয় এবং ক্রমাগত তা বাড়ছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে নেপাল ব্যাপক হারে বিনিয়োগ করছে চীন এবং দুদেশের মধ্যে দ্রুত সড়ক এবং রেল যোগাযোগ গড়ে উঠছে। অতি সম্প্রতি নেপালের নীতি নির্ধারকরা চীনের বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম BDS-এর ব্যাপারে বেইজিংয়ের 13 দিন ব্যাপী অফলাইন এবং অনলাইন প্রশিক্ষণ নিয়েছে। চীনের বিশেষ মন্ত্রণালয়ে তারা সেখানে যান। নেপালের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের জন্য বেইজিংয়ের সায়েন্স একাডেমিতে বেশ কিছু আসন সংরক্ষিত রাখেছেন। 4 সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয় এবং 20 সেপ্টেম্বর শেষ হয়। চীনের এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল পজিশনিং সিস্টেমের GPS আধিপত্যের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলে তারা নিজস্ব নেভিগেশন সিস্টেমের উন্নয়ন ঘটাল। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে চীন তার নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইদু ব্যবহার করে। GPS-এর প্রতিদ্বন্দ্বী BDS হল বিশ্বের চতুর্থ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। অন্য সিস্টেমগুলো হচ্ছে রাশিয়ান গ্লুনাস এবং ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও। ভারতও ন্যাবিক নামের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরি করার চেষ্টা করছে। নেপাল চীনের সঙ্গে একটি ট্রানজিট চুক্তিও সই করেছে, ফলে দেশ বিদেশিক বাণিজ্যের জন্য চীনের 7টি স্থল এবং সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে, ফলে ভারতের উপর নেপালের নির্ভরতা অনেকটাই কমে যাবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।